chance. Can't get it through. Australia win. দর্শক স্পোর্টস অ্যানালিটিকা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি খালেদ সামি। বিশ্বকাপ মঞ্চে সংগঠিত অতীত ইতিহাস বলে বিশ্বকাপের মঞ্চে বারবার অস্ট্রেলিয়ার সামনে আটকে যেতে হয়েছে নিউজিল্যান্ডকে। 2015 সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করেছিল, সেবারও ঘরের মাঠে কিউইদের পরাস্ত করে অস্ট্রেলিয়া। শুধু তাই নয়, ফাইনালেও অজিদের কাছে 7 উইকেটে হারে কেন উইলিয়ামসনের দল। এবারের বিশ্বকাপ মঞ্চে যেন ইতিহাসের পুনরাবৃত্তি হলো, আবারও বিশ্বকাপ মঞ্চে অজিদের কাছে হারতে হলো কিউইদের। তবে যেহেতু অজিদের গড়া বিশাল সংগ্রহের নাগালেই চলে এসেছিল কিউইরা, তাই ক্রিকেট প্রেমীরা কিউইদের এই হারকে জয়ের সমতুল্যই মনে করেন। 28 অক্টোবর ধর্মশালায় 27তম ম্যাচে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া করেন 388 রান, জবাবে 9 উইকেটে 383 রান করে ম্যাচ হারে নিউজিল্যান্ড। দুদলের ইনিংস মিলিয়ে মোট রান হয়েছে 771। বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড এটি। এতে ভেঙে গেছে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কার রেকর্ড। গত 7 অক্টোবর এই বিশ্বকাপের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা মিলে 754 রান করেছিল। প্রথম দিক থেকে ম্যাচ বেশ টান টান উত্তেজনা নিয়ে চলছিল, তবে দর্শকদের উত্তেজনা এবং ক্রিকেটারদের লড়াইয়ের মাত্রা বৃদ্ধি পায় 48তম ওভার থেকেই। জয়ের জন্য শেষ 3 ওভারে 43 রানের সমীকরণ দাঁড় করায় নিউজিল্যান্ড। 48তম ওভারে 11 এবং 49তম ওভারে 13 রান আসে। এতে শেষ ওভারে 19 রানের প্রয়োজন পড়ে কিউইদের। স্টাকের করা শেষ ওভারের প্রথম 4 বলে 12 রান পায় নিউজিল্যান্ড। শেষ 2 বলে 7 রানের সমীকরণ নিউজিল্যান্ডের সামনে। পঞ্চম বলে 2 রান নিতে গিয়ে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ইংলিশের দারুণ দক্ষতায় রান আউট হলে নিশামের 3টি করে 4 ছক্কায় 39 বলে 58 রানের ইনিংসের সমাপ্তি ঘটে। শেষ বলে ছক্কার প্রয়োজনে কোনো রান পাননি শেষ ব্যাটার লুকি ফার্গুনসন। শেষ পর্যন্ত 50 ওভারে 9 উইকেটে 383 রান করে ম্যাচ হারে নিউজিল্যান্ড। অপরদিকে রাচিন রবীন্দ্রর সেঞ্চুরি ম্লান করে ট্রাভিস হেডের ঝড়ো শতকে চলমান ওয়ানডে বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে চতুর্থ ও বিশ্বকাপের ইতিহাসের প্রথম দল হিসেবে 100তম ম্যাচ খেলতে নেমে স্মরণীয় জয়ের সাক্ষী হলো অস্ট্রেলিয়া। এই জয়ে 6 খেলায় 8 পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে টেবিলের চতুর্থ স্থানে থাকলো অস্ট্রেলিয়া। 6 খেলায় 8 পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে টেবিলের তৃতীয় স্থানেই থাকলো নিউজিল্যান্ড। দর্শক, স্পোর্টস অ্যানালিটিকার নিয়মিত কন্টেন্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আপনি যদি ইউটিউবে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর আপনি যদি ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে ফলো দিয়ে আমাদের পেজের সাথেই থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো স্পোর্টস কন্টেন্টে।